শুধু সীমান্ত সুরক্ষা নয়, সাধারণের সাথে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে মঞ্চ মাতালেন বিএসএফ জওয়ানেরা। বৃহস্পতিবার জয়ন্তীপুর এলাকায় আমন্ত্রণমূলক অনুষ্ঠান করেন তারা। শুধু সীমান্ত সুরক্ষায় নয়, অনুষ্ঠান মঞ্চেও সাধারণ মানুষের মন জয় করলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। ছয়ঘড়িয়া পঞ্চায়েত ও পার্শ্ববর্তী 11টি ক্লাবের সমন্বয়ে এক মেলার আয়োজন করা হয়েছে জয়ন্তীপুর এলাকায়। চলতি মাসের 4 তারিখে শুরু হয়েছে মেলা। মেলার অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে বিএসএফ কর্মীদের। উদ্দেশ্য সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের সাথে বিএসএফের মেলবন্ধন গড়ে তোলা। বিএসএফ সম্পর্কে বর্ডার লাগোয়া গ্রামগুলির সাধারণ মানুষের ভীতি দূর করা। মেলা কমিটির ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চে নাচ ও গানের মাধ্যমে দর্শকদের মন জয় করলেন বিএসএফ কর্মীরা। এ বিষয়ে বিএসএফের আধিকারিক জানান, সাধারণ মানুষ বা অনুষ্ঠানের আয়োজকরা আমাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্যে আমরা গর্বিত। আমরাও চাই এইভাবে সকলে মিলে একসাথে থাকতে। মৌকা মিলা ইয়ে আমার লিয়ে সৌভাগ্য হ্যাঁ। হামলোগোক মেন মকসদ হ্যাঁ কি বোর্ডার পে রহনে ওয়ালে লোককে দিলো মে সুরক্ষা কি ভাবনা পেদা করনা। ইসকে লিয়ে হাম বোর্ডার পে তৈনাত তো হ্যাই হ্যাঁ। ওর আজ হাম ইয়াহ পর আপ লোককে বীচ মে কুছ করনা চাহতে হ্যাঁ, কুছ এন্টারটেইনমেন্ট করনা চাহতে হ্যাঁ, তাকি আপ লোগো আপ লোগ ওর হামারে বীচ জো সম্বন্ধ হ্যায় ও ওর অধিক মধুর হো ওর এক দূসরে কে সাথ তালমিল করকে বোর্ডার কো অচ্ছি তরহ ডোমিনেট কিয়া যা সকে ওর অচ্ছি তরহ আপ লোককে কো সুরক্ষা প্রদান কর সকে ওর জো গ্যার কানুনি কাম কর রহে হ্যায় ওর জো বাংলাদেশ সে আমারে ইন্ডিয়া মে আতে হ্যায় উনকো হাম রোক সকে উনকে খিলাফ কারওয়াই কর সকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ। এ বিষয়ে প্রসেনজিৎ বাবু বলেন, সীমান্ত লাগোয়া গ্রামগুলির মানুষের সাথে বিএসএফের সম্পর্ক আরও দৃঢ় করতেই এই উদ্যোগ। এই যে গ্রাম্য মানুষ, এদের কাছে বিএসএফ মানে একটা আতঙ্ক, বিএসএফ মানে ভয়, আমরা সেটা দূর করবার জন্য আমরা বিএসএফের কাছে অনুরোধ করেছিলাম যে আপনাদের সাথে আমাদের একটা মেলবন্ধনের মধ্যে দিয়ে, বিএসএফ এবং সাধারণ মানুষের মেলবন্ধনের মধ্যে দিয়ে একটা অনুষ্ঠান হোক, এবং তারা সেই আবেদনে সাড়া দিয়েছেন। দিয়ে আজকে স্টেজে তারা নাচছেন, তারা গাইবেন, আবার আমাদের যারা শিল্পী কলাকুশলী আছে তারাও নাচবে গাইবে, উভয় নাচ গানের মধ্যে দিয়ে সেই আতঙ্ক সেই ভয় দূর হবে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।